মরিচ বা লঙ্কায় ঝাল না হলে বাঙালিরা সেগুলোকে পাতে তুলতে চায় না। ইলিশের ভর্তা হোক বা শুটকি মাছের ঝাল, সবেতেই শুকনো বা কাঁচা লঙ্কা বেশি করে দেওয়া যায়, তাহলেই না দুপুরের লাঞ্চটা পরিপূর্ণ হয়। আজ আমরা জানবো বিশ্বের সব থেকে বেশি 10টি ঝাল লঙ্কা সম্পর্কে। প্রতিদিন যে সব লঙ্কাগুলি আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, সেগুলোর বেশিরভাগই স্বল্প থেকে মাঝারি মাপের ঝাল থাকে। কোনো লঙ্কায় ঝাল পরিমাপের জন্য আমেরিকার একজন ফার্মাসিস্ট স্কোভিল স্কেল নামে এক পদ্ধতি আবিষ্কার করেন। প্রত্যেকটি লঙ্কাতে ক্যাপসাইসিন নামক একরকম পদার্থ থাকে। এই ক্যাপসাইসিনের মাত্রা বেশি থাকলে ঝালের পরিমাণও বৃদ্ধি পেতে থাকে। একটু পুরনো দিনে অ্যালকোহল বেসড অ্যাক্সট্রাকশনের মাধ্যমে কোন লঙ্কায় কতটা ক্যাপসাইসিন আছে তার পরিমাপ করা হতো, কিন্তু বর্তমানে হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি মেশিনের মাধ্যমে বিজ্ঞানীরা ক্যাপসাইসিনের পরিমাণ নির্ধারণ করেন। কোন লঙ্কাতে ঝালের পরিমাণ বোঝাতে স্কোভিল হিট ইউনিট বা SHU দ্বারা প্রকাশ করা হয়। যে লঙ্কার SHU বেশি তার ঝাল তত বেশি। এবার আসা যাক বিশ্বের সবথেকে বেশি ঝাল সম্পন্ন লঙ্কাগুলো সম্পর্কে। 10 নম্বরে রয়েছে 7-পট রেড। ত্রিনিদাতে পাওয়া এই ঝাল লঙ্কার SHU হল 10 লক্ষ থেকে 12 লক্ষ, যেখানে আমাদের কাশ্মীরি লঙ্কার SHU হল মাত্র 2000। অন্যদিকে আমাদের হাটে বাজারে যে ক্যাপসিকামগুলো পাওয়া যায় তাদের SHU 0। 9 নম্বরে আছে ত্রিনিদাতে পাওয়া 7-পট ব্যারাকপুর। এগুলো 7-পট রেডের থেকে সামান্য একটু বড় হয় এবং ঝালও বেশি। এদের SHU 10 লক্ষ থেকে 13 লক্ষ। ভারতে পাওয়া ঘোষ্ট পিপার ঝালের তালিকাতে 8 নম্বরে রয়েছে। এদের SHU ইউনিট হল 8 লক্ষ থেকে 14 লক্ষ। এই লঙ্কাকে অনেকে ভূত জোলাকিয়া নামে চেনে। বিশ্বের সব থেকে বেশি ঝাল লঙ্কাগুলির মধ্যে এই লঙ্কারই স্বাদ ভারত বা বাংলাদেশের অন্যান্য লঙ্কাগুলির মতোই, কিন্তু ঝাল অত্যাধিক পরিমাণে বেশি। গত দশকে এই লঙ্কাই ছিল পৃথিবীর সব থেকে ঝাল লঙ্কা। 7 নম্বরে রয়েছে ইংল্যান্ডের নাগা ভাইপার, যার SHU 9 থেকে 14 লক্ষ। ওদিকে অস্ট্রেলিয়ার ত্রিনিদাদ স্কর্পিয়ন বুজটি পিপার রয়েছে 6 নম্বরে। অস্ট্রেলিয়াতে এর আধিক্য দেখা গেলেও ক্যারিবিয়ানের ত্রিনিদাদ ও টোবাগোতে এই লঙ্কার প্রথম দেখা মেলে। এর SHU প্রায় 14 লক্ষ। 5 নম্বরে রয়েছে আমেরিকার লুইজিয়ানার 7-পট প্রাইমো। 2005 সালে প্রথম এই লঙ্কার সন্ধান পাওয়া গেছে। এর SHU প্রায় 14.5 লক্ষ। 4 নম্বরে রয়েছে আবার ত্রিনিদাদের 7-পট ডগলা, যার SHU 18.5 লক্ষ। ডার্ক চকলেটের মতো রঙের এই লঙ্কাগুলি 2 ইঞ্চি মতো লম্বা হয়। 20 লক্ষ SHU নিয়ে ত্রিনিদাদ মুরগা স্কর্পিয়ন 3 নম্বরের জায়গা দখল করেছে। বিশ্বের দ্বিতীয় স্থান অধিকারী ঝাল লঙ্কাটি হল ক্যারোলিনা রিপার। প্রায় 22 লক্ষ SHU বিশিষ্ট এই লঙ্কাটি প্রথম পাওয়া যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনাতে। এখনো পর্যন্ত বিশ্বের সব থেকে ঝাল লঙ্কাটি পাওয়া গেছে ইউনাইটেড কিংডমে। লঙ্কাটির নাম হল ড্রাগনস ব্রেথ পিপার। এর SHU 24,80,000। এই লঙ্কাটি প্রথম উৎপাদন হয় নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটিতে। এক সময় এই লঙ্কার নির্যাস ন্যাচারাল অ্যানাস্থেসিয়ার কাজে ব্যবহার করা হতো। সব থেকে ভয়ঙ্কর, এই লঙ্কাটির কিছুটা পরিমাণ সরাসরি গ্রহণ করলে মাত্র 10 মিনিটের মধ্যে মারা যেতে পারে। শুধু ড্রাগনস ব্রেথ পিপার নয়, এই 10টি লঙ্কার যে কোনো একটির কিছুটা অংশও মুখে দিলেই সাংঘাতিক জ্বালা, ডায়রিয়া, বমি, অ্যালার্জি এমনকি মৃত্যুও ঘটতে পারে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে নতুন কোনো ভিডিও মিস না করেন। ধন্যবাদ।